আসসালামু আলাইকুম সহজবিটি রান্না চ্যানেলে আজকের পর্বে সবাইকে স্বাগতম আর শেয়ার করছি আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি তাহলে ইলিশ পোলাও এখন তো ইলিশের সিজন প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে আপনারা চাইলে সেই ইলিশ দিয়ে এরকম একটা ঝটপট রেসিপি করে ফেলতে পারেন আমি খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমি এই রেসিপিটা অ্যাকচুয়ালি ট্রেডিশনাল ইলিশ পোলোয়ার থেকে একটু ভিন্ন করে দেখাবো এর জন্য নিয়েছি আমি প্রথমেই একটা এক কেজি সাইজের ইলিশ মাছ এটার লেজ আর মাথা বাদ দিয়ে যে মাছের অংশটা থাকে আমি সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটা মশলা তৈরি করতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই আমি এটাকে ফেটে নিয়েছি এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাকচুয়ালি ট্রেডিশনাল ইলিশ পোলোয়াতে মশলা একেবারেই থাকে না কিন্তু আমি একটু মশলা দিয়ে করেছি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন এটাও খুবই ভালো লাগে এরপরে দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো মশলা একত্রে করে একটু ভালো করে মেখে নিব পেস্টটা এভাবে একটু হাত দিয়ে মেখে তৈরি করতে হবে এরপরে যে মাছের টুকরোগুলো আছে এগুলোকে একটু মেখে ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে এভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে মাছগুলোর ভেতরে মশলাটা ঢুকিয়ে এবং এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে হাত দিয়ে ভালো করে এরকম করে পুরো মাছগুলোকে এভাবে মেখে রাখতে হবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেখে দিতে হবে চলে যাচ্ছি আমি পরবর্তী প্রসেসে আমি নিয়েছি একটা ফ্রাই প্যান এতে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ কোয়াটার কাপ পরিমাণ সয়াবিন তেল এরপরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটা অপশনাল আপনারা যদি না দিতে চান না দিলেও হবে কিন্তু ঘিটা দিলে এটার স্মেলটা আরও ব্যাটার আসে এর জন্যই দিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে আমি বেরেস্তা করবো বেরেস্তা উঠিয়ে রাখার জন্য বেরেস্তাটা ক করে রাখব যখন এরকম ব্রাউন হয়ে আসবে একদম কালো করে ফেলা যাবে না লাইট ব্রাউন এটা উঠাতে উঠাতে আর ডিপ ব্রাউন হয়ে যাবে এরকম পর্যায়ে লাইট ব্রাউন থাকবে তখন আমি বেস্তাগুলো উঠিয়ে রাখব পরবর্তী ডেকোরেশনের জন্য আমি পুরোটা উঠিয়ে নিব না অর্ধেকটা উঠিয়ে নিব আর অর্ধেকটা রেখে দিব আমি এই মাছ যে ভুনা করব এটার জন্য অর্ধেকটা রেখে দিব এরপরে এতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিবো যেন কাঁচা গন্ধটা চলে যায় তেলের ভেতরে এরকম ভাজলে কাঁচা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এটা চলে যাবে যখন একটু ভাজা হয়ে যাবে এরকম পর্যায়ে তখন আমি যে আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাছটা ওইটা এর ভেতরে দিয়ে দিব এভাবে মাছটা দিয়ে দেওয়ার পরে আলতো হাতে মাছটা একটু নেড়ে দিতে হবে ইলিশ মাছ এমনি খুব নরম মাছ খুবই সফট এটাকে খুব সাবধানে নাড়তে হয় তো আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে যে পাত্রে পেঁয়াজ মাছটা মেখে রেখেছিলাম ওই পাত্র ধুয়ে আমি এখানে আধা কাপ পরিমাণ বানিয়ে দিয়েছি এরপর হালকা করে একটু উল্টে পাল্টে নিতে হবে হালকা করে এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা একদম টেনে আসা পর্যন্ত রান্না করতে হবে যখন এরকম পর্যায়ে পানিটা কিছুটা টেনে আসবে বলক উঠে যাবে তখন আর ঢাকনা দিব না কারণ ইলিশ মাছ সিদ্ধ হওয়ার এত বেশি সময় লাগে না আমি এখন খোলা রেখে রান্না করব পানিটা শুকানো পর্যন্ত এবার এ পর্যায়ে আমি আর ঢাকনা দিব না যখন এরকম পানিটা শুকায়ে তেলটা উপরে উঠে আসবে মানে তেল থেকে মশলাটা সেপারেট হয়ে যাবে এরকম পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিব একে একে এভাবে মাছগুলোকে উঠিয়ে নিব এই কাজটা অবশ্যই খুবই সাবধানে করতে হবে যেন মাছটা ভেঙে না যায় এদিকে খেয়াল রাখতে হবে এরপর যে মশলা আছে ওই একই মশলার ভেতরে আমি শুধু অ্যাড করবো সাত আটটা গোলমরিচ আর সাত আটটা লবঙ্গ আর কোনো কিছু দেবো না সাত আটটা গোলমরিচ আর লবঙ্গটা দেওয়া হয় যে আমি পোলোয়ার চাল দিব এটা একটা সুন্দর স্মেলের জন্য আমি এখানে দেড় দেড় কাপ পরিমাণ চিনিগুড়া চাল নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরতে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পানি ঝরার পরে এই ভেতরে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে পোলোয়ার চালটা ভাজা ঠিকঠাক মতো হয়েছে এটা বোঝার উপায় একটা শব্দ হবে আপনারা তখনই বুঝতে পারবেন আর সাদা হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে আমি অন্য একটা পাত্রে দেড় কাপ পরিমাণ চালের জন্য আমি তিন কাপ পরিমাণ পানি নিয়েছিলাম গরম পানি অবশ্যই এখানে গরম পানি দিতে হবে গরম পানি এ দিয়ে দিব পলুয়ার চালে রান্না করতে হলে সবসময় যতটুকু চাল তার ডাবল পানি দিতে হয় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কারণ আমি লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আর এই লবণটা দিয়ে দিব মানে পোলোয়ার চালটা অ্যাডজাস্ট করার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকু এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করব। যখন এরকম পর্যায়ে পানিটা একদম শুকিয়ে যাবে অল্প অল্প নিচে পানি থাকবে এরকম পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব বেশি পানি নাই। হালকা একটু রস আছে ওরকম পর্যায়ে একটু ছড়িয়ে নিব পলোয়াটা এভাবে একটু ছড়িয়ে নিয়ে আমি যে আগে থেকে কষিয়ে রেখেছিলাম যে মাছটা মাছগুলো খুব আলতো হাতে আস্তে আস্তে করে এভাবে আস্তে আস্তে করে বিছিয়ে দিতে হবে এভাবে বিছিয়ে দিতে হবে এই মাছটা এই পর্যায়ে এভাবে দেওয়ার কারণ হচ্ছে যেন মাছের থেকে সুন্দর একটা অ্যারোমা রাইসটার ভেতরে ঢুকে যায় এরকম করে ঢেকে দিতে হবে এভাবে পোলোয়াটা উপরে উঠিয়ে ঢেকে সুন্দর করে ঢেকে রেখে পুরে সামান্য একটু পেঁয়াজ বেজটা ছিটিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম একদম মিডিয়াম আর লোয়ের মাঝখানে রেখে দশ মিনিট এটাকে রান্না করবো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এটা জাস্ট ফ্লেভারের জন্য এটাও আপনাদের অপশনাল চাইলে দেবেন না চাইলে না দিলেও হয় বাট ঘিটা দিলে আমার কাছে মনে হয় খুব দারুণ একটা স্মেল আসে এই তো রেডি হয়ে গেল ইলিশ পোলোয়াও আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর পোলোয়াটাও খুব সুন্দর ঝরঝরা হয়েছে মাছগুলো ভেঙে যায়নি পোলোয়াগুলোও খুব সুন্দর হয়েছে এবার সার্ভ করার পালা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা পাত্রে গরম গরম সার্ভ করে নেবেন আর যখন এই ইলিশ পোলাওটা করবেন তখন এমনভাবে ইলিশটা মানে ধরবেন যেন ইলিশটা ভেঙে না যায় কারণ ইলিশ পোলোয়া সবচেয়ে মজা হচ্ছে মাছের যে অংশটা সুন্দর দেখতে থাকে ওইটাই তো চেষ্টা করবেন মাছগুলো যেন ঠিক থাকে আমি সব শেষে একটু পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা আর একটু ধুনিয়া পাতা দিয়ে গার্নিশিং করেছি আশা করি সবার ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে